এডিস মশার বংশবিস্তার ঠেকাতে আজ থেকে বিটিআই ব্যাকটেরিয়া ব্যবহার শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। আনা হয়েছে 1.5 কোটি টাকার বিটিআই। যুক্তরাষ্ট্র, ভারত, সিঙ্গাপুর সহ কয়েকটি দেশ এর ব্যবহার করে বলে জানান মেয়র আতিকুল ইসলাম। সারা দেশে ডেঙ্গু পরিস্থিতির চরম অবনতি হয়েছে। এডিস মশাবাহিত এই জ্বরে চলতি মৌসুমে রেকর্ড 300 জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। হাসপাতালে প্রতিদিন ভর্তি হচ্ছে শত শত রোগী। এই অবস্থায় এডিস মশা লার্ভা ধ্বংসকারী বিটিআই ব্যাকটেরিয়া প্রয়োগের সিদ্ধান্ত নেয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সোমবার গুলশানে প্রথমবারের মতো এই বালাইনাশক প্রয়োগ করা হয়, যা আনা হয়েছে সিঙ্গাপুর থেকে। উত্তর সিটির মেয়র জানান, প্রাথমিকভাবে বাড়ির আশপাশ ও ভবনের বেজমেন্টে এটি ছিটানো হবে। আমি আজকের থেকে বলেছি বিভিন্ন বাসা বাড়িগুলোতে বেজমেন্ট অফিস আদালতে মারতে হবে। বাসা বাড়ি না, আমি এখানে গুরুত্ব দিচ্ছি বেজমেন্ট বেজমেন্ট বেজমেন্ট। কারণ অফিসে নতুন যে কনসেপ্ট দেখলাম, বেজমেন্টে পাওয়া যাচ্ছে প্রায় 43% লার্ভা। বিটিআই এর ব্যবহার খুবই নিরাপদ বলে জানান সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি। বিটিআই প্রাকৃতিকভাবে তৈরি, কেউ চাইলে নিয়ম মেনে নিজের বাসাবাড়ি ও আঙিনায় এটি প্রয়োগ করতে পারবেন, এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। প্রতি কেজি বিটিআই এর দাম 3,385 টাকা বলে জানায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। আগামী 5 দিন এর প্রয়োগ সংক্রান্ত প্রশিক্ষণ দিবেন সরবরাহকারী প্রতিষ্ঠান। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। এডিস মশার বংশবিস্তার ঠেকাতে আজ থেকে বিটিআই ব্যাকটেরিয়া ব্যবহার শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। আনা হয়েছে 1.5 কোটি টাকার বিটিআই। যুক্তরাষ্ট্র, ভারত, সিঙ্গাপুর সহ কয়েকটি দেশ এর ব্যবহার করে বলে জানান মেয়র আতিকুল ইসলাম। সারা দেশে ডেঙ্গু পরিস্থিতির চরম অবনতি হয়েছে। এডিস মশাবাহিত এই জ্বরে চলতি মৌসুমে রেকর্ড 300 জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। হাসপাতালে প্রতিদিন ভর্তি হচ্ছে শত শত রোগী। এই অবস্থায় এডিস মশা লার্ভা ধ্বংসকারী বিটিআই ব্যাকটেরিয়া প্রয়োগের সিদ্ধান্ত নেয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সোমবার গুলশানে প্রথমবারের মতো এই বালাইনাশক প্রয়োগ করা হয়, যা আনা হয়েছে সিঙ্গাপুর থেকে। উত্তর সিটির মেয়র জানান, প্রাথমিকভাবে বাড়ির আশপাশ ও ভবনের বেজমেন্টে এটি ছিটানো হবে। আমি আজকের থেকে বলেছি বিভিন্ন বাসা বাড়িগুলোতে বেজমেন্ট অফিস আদালতে মারতে হবে। বাসা বাড়ি না, আমি এখানে গুরুত্ব দিচ্ছি বেজমেন্ট বেজমেন্ট বেজমেন্ট। কারণ অফিসে নতুন যে কনসেপ্ট দেখলাম, বেজমেন্টে পাওয়া যাচ্ছে প্রায় 43% লার্ভা। বিটিআই এর ব্যবহার খুবই নিরাপদ বলে জানান সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি। বিটিআই প্রাকৃতিকভাবে তৈরি, কেউ চাইলে নিয়ম মেনে নিজের বাসাবাড়ি ও আঙিনায় এটি প্রয়োগ করতে পারবেন, এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। প্রতি কেজি বিটিআই এর দাম 3,385 টাকা বলে জানায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। আগামী 5 দিন এর প্রয়োগ সংক্রান্ত প্রশিক্ষণ দিবেন সরবরাহকারী প্রতিষ্ঠান। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। মশাকে আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে খেলতে দেবেন না। এসসিআই ইনসেক্ট স্প্রে ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়া বিস্তারকারী মশা থেকে সুরক্ষিত রাখে। টাফ হওয়া ভালো।